হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন দি আইস আজকে আমরা তৃতীয় সপ্তাহের নবম শ্রেণীর গণিত থেকে দেয়া প্রথম অ্যাসাইনমেন্টটির সমাধানে আলোচনা করব তোমাদের গণিত থেকে দেয়া এই প্রথম অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি থেকে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে তৃতীয় অধ্যায় বীজ রাশি এখন চলো আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নেই।

দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি পক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো সমস্যা তিন সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো সমস্যা চার যদি বি ইকাল জিরো হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পরস্পর সমান হবে কি গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো তাহলে তোমাদের গণিত থেকে দেওয়া প্রথম প্রথমে এই চারটি সমস্যার সমাধান করতে হবে এখন চলো দেখে নেই নির্দেশনাগুলি সূত্রের ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করবে যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবে উল্লিখিত রাশির সাহায্য নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে তাহলে চলো আমরা এখন সমাধানগুলি দেখে নিই সমস্যা একে বলা হয়েছিল হলে দেখেছি দেখেছি দেখো কিভাবে এর উত্তরটি লিখতে হবে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু প্রশ্ন বলা হয়েছিল এ ইকাল জিরো তাই এখানে লেখা হয়েছে প্রশ্ন মতে এ ইকুয়াল জিরো বা

এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার জিরো এখন যদি উভয় পক্ষে রুট করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো অতএব এক্স ইকাল ওয়ান তাহলে এটি হলো তোমাদের সমস্যা ওয়ানের এর উত্তর এখন চলো দুই নম্বর সমস্যাটির ছয় নম্বর সমস্যাটির সমাধান দেখে নিই প্রশ্নে বলা হয়েছিল সি রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব কিনা এবং এর সপক্ষে গাণিতিক যুক্তিও উপস্থাপন করতে বলা হয়েছিল তারা দেখো দেওয়া আছে সি ইকাল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন সি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব সপক্ষে গাণিতিক যুক্তি সি ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল যদি আমরা এখানে মিডিল টার্ম করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্সটিন এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এর মধ্যে এক্স কমন যায় যদি এক্স কমন নেই তাহলে বাকি থাকলো এক্স প্লাস এইট

বাই টু হোল স্কোয়ার এখন যদি আমরা যোগ করি তাহলে হবে টু এক্স প্লাস এইট প্লাস টু তার মানে কি দশ তাহলে হবে টু এক্স প্লাস টেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল আট থেকে দুই বিয়োগ করলে থাকে ছয় তাহলে হবে কি সিক্স সিক্স বাই টু হোল স্কোয়ার এখন টু এক্স প্লাস টেনের মধ্যে টু কমন যায় তাহলে টু যদি কমনই থাকবে এক্স প্লাস ফাইভ বাই টু সেকেন্ড ব্রাকেট স্কোয়ার মাইনাস ছয় কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে থাকে তিন তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এইদিকে দুই আর দুই কেটে গেল তাহলে হবে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে ইহাই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ তাহলে আমরা গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করলাম যে সি রাশিটিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব এখন চলো আমরা সমস্যা তিনের সমাধানটি দেখিনি। নিই প্রশ্নে বলা হয়েছিল সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো তাহলে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু এ স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে তার মানে লিখলাম অতএব এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু এর উপর স্কোয়ার তাই এই পোর্টের উপরও স্কোয়ার দেওয়া হয়েছে এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ফার্স্ট ব্রাকেটের মধ্যে মাইনাস টু এক্স প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার এখানে মাইনাস টু এক্সকে প্লাস দিয়ে ফার্স্ট ব্রাক মধ্যে মাইনাস টু এক্স লেখা হয়েছে যাতে আমরা এ প্লাস বি প্লাস সি সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ প্লাস বি প্লাস সি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু তাহলে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে মাইনাস টু হচ্ছে ওয়ান তাহলে আমরা এখন সূত্রটা প্রয়োগ করে

দাওয়া আছে বি ইকল এক্স স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি প্লাস ওয়ান প্রশ্ন মতে জিরো যেহেতু প্রশ্ন বলা হয়েছিল যদি বি ইকল জিরো হয় তাই আমরা লিখেছি প্রশ্ন মতে বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি এক্স প্লাস ওয়ান ইকোল জিরো এখন রুট অভার থ্রি এক্স কে যদি সাইডেন্স করা হয় তাহলে ডান দিকে হবে রুট অফার থ্রি এক্স তাহলে কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট ওভার থ্রি এক্স এখন যদি উভয় পক্ষকে এক্স তারা ভাগ করি তাহলে কি হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার থ্রি এক্স 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 বাই 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 বা প্লাস ওয়ান ইকুয়াল বাটে গেলে থাকলো রুট ওভার থ্রি তাহলে দাঁড়ালো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট অভার থ্রি অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট অভার থ্রি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং প্লাস ওয়ান বাই মান আমাদের বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুটির মান পরস্পর সমান কিনা তাহলে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে করা হয়েছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা একটু আগেই পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হল রুট ওভার থ্রি এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে বসিয়ে দিই তাহলে কি দ্বারা দেখো রুট অভার থ্রি হোল স্কোয়ার মাইনাস টু যেহেতু এক্স কেটে যায় তাহলে শুধু মাইনাস টু এখন রুট থ্রি উপর স্কোয়ার থাকা মানে আর থাকবে না তাহলে থাকবে থ্রি মাইনাস টু তাহলে তিনি বার দিলে থাকে এক তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এখন আমরা এক্স কি প্লাস ওয়ান বাই এক্স কি মান বের করবো

আমি চেষ্টা করেছি তোমাদের এই চারটি সমস্যার সমাধানগুলো সুন্দরভাবে বোঝানোর তারপরেও তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আমাদের ভিডিও নিয়ে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো যারা এখন অন দা আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটি অন রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশনটি পেয়ে যাও